আমি এখন আছি মেঘালয়ের রাজধানী শিলং। রাতের বেলা শিলং শহর দেখতে কেমন তা দেখার জন্য হোটেল থেকে বের হয়ে আসলাম। আমি পায়ে হেঁটে কুইন্টন রোড ধরে পুলিশ বাজার মোড় দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশ বাজার মোড় হলো শিলংয়ের প্রাণকেন্দ্র। শিলং হলো পর্যটন নির্ভর একটি শহর। এখানে রাতের বেলা দিনের বেলা পর্যটকদের প্রচুর সমাগম থাকে এবং রাস্তার ফুটপাতে যেসব খাবারের দোকান থাকে সেখান থেকে স্থানীয়রা এবং পর্যটকরা খাবার কিনে খান। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুদিকে কিছু খাবারের দোকান রয়েছে। আমি এখান থেকে অবশ্য খাবার খেয়েছি, খাবারের মান মোটামুটি ভালো, স্বল্প খরচে এই ফুটপাতে খাবার খাওয়া যায়। আমি রাতের বেলা এই শিলংয়ের পুলিশ বাজার মোড় সহ আশেপাশের কয়েকটা রাস্তায় ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের বেলা এখানে লোকজন কি করে এবং রাতের সংস্কৃতি। দেখে মনে হলো যে শিলংয়ের পুলিশ বাজার মোড়টি রাতের বেলা দিনের তুলনায় বেশি ব্যস্ত হয়ে ওঠে, কারণ তখন বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্পটগুলো ঘুরে এসে এই পুলিশ বাজার মোড়ের আশেপাশে যে হোটেলগুলো আছে পর্যটকরা সেসব হোটেলে অবস্থান করে এবং রাতের বেলা বের হয়ে এসে এই পুলিশ বাজার মোড় এবং আশেপাশের দোকানপাট ঘুরে এবং ডিজিটালরা কেনাকাটা করে। এখানে লেখা আছে আই লাভ শিলং, খুব সুন্দর করে লেখা আছে। এবং দেখুন লোকজন ফুটপাতে কেনাকাটা করছে। এখানে কিছু কাপড়ের দোকান আছে, পানের দোকান আছে, সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আমরা বাংলাদেশের বিভিন্ন শহরে ফুটপাতে যেসব দোকানপাট দেখি সেসব দোকানপাটের মধ্যেও ওই শিলং শহরে কিছু দোকানপাট রয়েছে ফুটপাতে। দেখুন বাচ্চাদের খেলনা নিয়ে হকার দাঁড়িয়ে রয়েছে। রাতের বেলা শিলংয়ের আকাশে চাঁদ দেখুন কত সুন্দর, রং বেরঙের দালান কোঠা, আলো ঝলমলে শহর, মানুষের কোলাহল, কত সুন্দর একটা পরিবেশ। তবে শিলং উঁচু পাহাড়ের উপরে হওয়ার কারণে এমনিতেই কিছুটা শীত শীত ভাব থাকে। গরমের দিনে তুলনামূলক শীত কম থাকে, তবে শীতের দিনে সবচেয়ে বেশি শীত থাকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মেঘালয় আরবান ডেভেলপমেন্ট অথরিটি শপিং কমপ্লেক্সের সামনে। এখানে সামনের ফুটপাতেও অনেকগুলো দোকান রয়েছে, এগুলো দেখছি এরা কি বিক্রি করছে। অনেকটা বাংলাদেশের মতো, বাংলাদেশের নিউ মার্কেট ফুটপাতে যেরকম বিক্রি হয় এখানেও সেরকমই বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, ফ্রুটস, খেলনা। দেখুন পর্যটক সহ স্থানীয় লোকজন এসব দোকান থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করছে। আর আমি দেখছি, আমি যদিও পণ্য ক্রয় করব না, তবে দেখার চেষ্টা করছি এখানে সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতি কিছুটা মিল রয়েছে তা দেখার এবং বোঝার চেষ্টা করছি। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম শিলং পুলিশ বাজার মোড়। এখান থেকে আমি হেঁটে এবার যাব সোসোতাম রোড। সোসোতাম রোডে কী রয়েছে রাতের বেলা দেখতে কীরকম
দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো। সোসতাম রোড ধরে পূর্ব দিকে হেঁটে চলেছি। দেখুন কত সুন্দর রাতের বেলা, রাতের মাঝখানে ডিভাইডারে রয়েছে কতগুলো সুন্দর গাছ যা এই রাস্তাটি সৌন্দর্য আরও বর্ধন করেছে। আর এর অপোজিটই রয়েছে মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা বলতে পারি মেঘালয় বিধানসভা বা আইনসভার একটা অফিস রয়েছে এখানে। সড়কের পাশে রয়েছে কিছু লোকজ পণ্যের দোকান, যেমন খাসি আদিবাসী বা খাসি জাতিগোষ্ঠীর যেসব লোকজ পণ্য রয়েছে সেগুলো এখানে বিক্রি করা হয়। এখান থেকে আগত পর্যটকগণ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, বিশেষ করে লোকজ পণ্যগুলো ক্রয় করে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।